মোকালমোয়ার লার্কোসির এজন দরিদ্র লোকে জটিল রোগত আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে যুঁজি আছে। লার্কোসির সুবুর উদ্দিন নামের দরিদ্র লোকজনে এক জটিল রোগত আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় ঘরতেই থাকবলগিয়া হয়েছে। বরপেটাস্থিত ফকরুদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসকে লোকজনের দুয়োটা বৃক্ক বিকল হওয়া বলে জানায় উন্নত চিকিৎসার বাবে গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্রেরণ করে। লোকজনক গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয়লৈ চিকিৎসার বাবে লৈ যোৱা হয় যদিও কোনো সুফল পোৱা নাই। ইয়াৰ পিছত উপায়ন্ত লোকজনৰ ঘৰৰ সকলো সা সম্পত্তি বিক্ৰী কৰি স্থানীয় লোকৰ সহযোগত পশ্চিমবংগলৈ চিকিৎসাৰ বাবে লৈ যায় যদিও ধনৰ অভাৱত লোকজনে বিনা চিকিৎসাই পশ্চিমবংগৰ পৰা উভতি আহে। এটি জুপুৰিত বাস কৰা দৰিদ্ৰ সুবুৰ উদ্দিনে এতিয়া ধনৰ অভাৱত বিনা চিকিৎসাই মৃত্যুৰ ক্ষণ গণি আছে। নিজৰ সকলো সা সম্পত্তি বিক্ৰী কৰি সৰ্বস্বান্ত হেৰুৱা লোকজনে চিকিৎসাৰ বাবে সহায় বিচাৰিছে। সদাশয় ৰাইজ তথা চৰকাৰৰ ওচৰত সহায়ৰ বাবে কাটৰ অনুৰোধ জনাইছে অঞ্চলটোৰ স্থানীয় লোকসকলে। সহায় কৰিব বিচৰাসকলৰ বাবে বেংক একাউণ্টৰ নাম্বাৰ পঠাইছে লোকজনে। একাউণ্ট নম্বৰ 2650321080071, IFSC কোড UCBA000265 0, নেম অফ দ্য বেংক UCO বেংক ভাংনামারি ব্রাঞ্চ। সুবুরুদ্দিন নামৰ লৰাজন মস্ত ডাঙৰ উখু কি বেমাৰ হৈছে তেওঁ ফাৰ্ষ্টত লৈ যোৱা হ'ল বৰপেটা ফকৰুদ্দিনত। তাতে অলপ পরীক্ষা নিরীক্ষা হল, তাতে কিডনির ড্যামেজ হওয়া বলে ধরলে আর পেশাবর রাস্তা ঘা হওয়া বলে কলে। হওয়ার পশত তাতে হি রেফার করলে গুয়াহাটিত লই যাওয়া হল। যে অল্প পয়সা আছে তাতে খরচ হয়ে গেল, তাতেও নারাখিলে আকো ঘর গুছি আহিল। গুছি আহি আকো যি অল্প কিবা কিবা আছিল রাইজর তরফের পর কিবা দিলে বা ঘরত যি অল্প সলপ আছিল বেশি কিনি কালনাত লৈ যোৱা হ'ল বৰ্তমানত। তাতে চিকিৎসা কৰি ভাল নহ'ল, কিন্তু যিখিনি হৈছে ঔষধ পানী অলপ দি দিছে, কিন্তু অপাৰেশ্যনটো নহ'ল। অপাৰেশ্যনটো হ'ব আৰু একমাহ পিছত। এতিয়া টকাৰ কাৰণে লৈ যাব পৰা নাই, গতিকে চৰকাৰ দল সংগঠনক আমি অনুৰোধ জনাওঁ যে টকা পইচা যদি অলপ কিবা কিবি কোনোবাই তেওঁক আৰ্থিক সাহায্য কৰে তেওঁ উন্নত ধরনের চিকিৎসা করব পাৰিব আৰু তেওঁ ভাল হব, তেওঁৰ পৰিয়াল বৰ্গটো অলপ শান্তিত চলিব। গতিকে এই বুলি এই দল সংগঠনক চৰকাৰক আমি অনুৰোধ জনাও যে তেওঁক আৰ্থিক সাহায্য কৰে যেন। দুই নম্বৰ লাৰ্গুচি সবুৰুদ্দিন নামৰ মানুহটো বহুত বেমাৰ, বহুত জেগাই ঘূৰাইছোঁ আমি। এই কাল্লাত গৈছিলোঁ আৰু বৰপাটাত গৈছিলোঁ আৰু গুৱাহাটী জিএমচিতো গৈছিলোঁ। রোগটো ভাল হওয়া নাই, কিন্তু ডাঙার রোগটো ডাঙার, তারমানে তার জন্যে আমি বহুতেই আপনার দল সংগঠনের ওসরত আমি আবেদন জানাইছো, সরকারের ওসরত আবেদন জানাইছো, কিবা যদি সহায় করে তাক সি অলপ যদি ভাল হয় সেই কারণে আমি আবেদন করেছো সরকারের ওসরত। টকার কারণে চিকিৎসা করিব পারা নাই, টকার কারণে চিকিৎসা করবা পারা নাই আমি। দুখিয়া ঘর, দুখিয়া ঘরের মানুষ, একদম দুখিয়া ঘরের মানুষ, টকা নাই, টকা নাই, পয়সা নাই, একো নাই। যি আছিল সেই দিয়ে চেষ্টা করেছি, যি আছিল সেই দি চেষ্টা করছো, ইত্যাই তারমানে আমি টকার কারণে পারা নাই। টকা হলে চিকিৎসা, টকা হলে চিকিৎসা করবা পারো আমি, কিন্তু টকা খানি নাই। আমি সরকারের তার একটু অনুরোধ জানাইছো, জানি সরকারে আমাক সহায় করে। মোকালমোয়ার পৰা সাদিকুর রহমানের রিপোর্ট, সংবাদ প্রহরী।